আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই ভালো আছেন তো? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সালমা আক্তার, সহকারী শিক্ষিকা, ন্যাশনাল আইডলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ইংলিশ ফর টুডে থেকে কিছু বাচনকৃত ওয়ার্ডের মিনিং নিয়ে। আশা করছি আপনারা সবাই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং ভাষায় অবশ্যই ভালোভাবে মেমোরাইজ করবেন। এখানে দেখুন আপনারা ওয়ার্ড মিনিং আলাদা আলাদা ঘর করে আমি এখানে একটি ছকের মতো করে তৈরি করেছি। আপনারা চাইলে এভাবে পরীক্ষার খাতায় লিখতে পারেন, দেখতে সুন্দর লাগবে। প্রথমে ওয়ার্ডটি আছে গ্রিটিং, অভিবাদন বা সম্ভাষণ বলতে পারেন। কারোর সাথে দেখা হলে তখন আপনারা গ্রিটিং দিলেন, যে আসসালামু আলাইকুম দিয়ে, আসসালামু আলাইকুম বলে আপনি কেমন আছেন, এটাকে বলা হয় সম্ভাষণ। লিসন, শোনা, শোনা অর্থ হচ্ছে কানে আমরা যে শব্দ বা আওয়াজ শুনে থাকি সেটার ইংলিশ হলো লিসন, বাংলায় শোনা। সে, বলা, রিড, পড়া, ট্রেস, দাগ, কোথাও দাগ লেগে গেলে সেটার ইংলিশ হচ্ছে ট্রেস। রাইট, লেখা, টিচার, শিক্ষক, স্টুডেন্ট, শিক্ষার্থী, ডু, করা, হাউ, কিভাবে অথবা কেমন, থ্যাংকস, ধন্যবাদ, নো, জানা, নেক্সট, পরবর্তী, ফাইন, সুন্দর, ইন্ট্রোডাকশন, সূচনা, গুড বাই, বিদায়, ইন্ড, শেষ, নাও, এখন, অ্যালফাবেট, বর্ণমালা, নাম্বার, সংখ্যা, ম্যাচ, মিল করা, ক্ল্যাপ, তালি দেয়া, ওয়াইড, প্রশস্ত, শো, দেখানো, টাইম, সময়, মিসিং, অনুপস্থিত, টেক, নেওয়া, হিয়ার, এখানে, ড্র, আঁকা, রেইন, বৃষ্টি, অ্যাগেইন, পুনরায়, অ্যানাদার, অন্য, চিলড্রেন, শিশুরা, ওয়ান্ট, চাওয়া, অ্যাওয়ে, দূরে, ডে, দিন, পয়েন্ট, বিন্দু, জার, পাত্র, ক্লোজ, বন্ধ, উইন্ডো, জানালা, ফ্লোর, মেঝে, সিট, বসা, গো, যাওয়া, রাইন, ছড়া, স্ট্যান্ড, দাঁড়ানো, কাউন্ট, গণনা, স্ট্রিম, জল প্রবাহ, পেয়ার, জোড়া, গ্রাউন্ড, ভূমি। স্কাই, আকাশ, ওপেন, খোলা, ক্যাপ, টুপি, ল্যাম্প, বাতি, কাইট, ঘুড়ি, অ্যান্ট, পিঁপড়া। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই আলোচনা করলাম। আপনারা ওয়ার্ড মিনিং ভাষায় খুব ভালোভাবে শিখে ফেলবেন। আশা করি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে অন্য কোন টপিক নিয়ে আলোচনা করতে ভিডিওতে আবার আসবো ইনশাল্লাহ। আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন দোয়া রইল সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।